মানুষ হাত মারে কেন? খুব সুন্দর কোশ্চেন করেছেন। আসলে হাত তো মানুষই মারবে, গরু ছাগল তো আর হাত মারে না। আর হাত ছেলে মেয়ে উভয়ই মারে, এটা খারাপ কোনো কিছু না। এটা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, বিশেষ করে যাদের হরমোনাল প্রবলেম, যাদের মধ্যে মানে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এই ধরনের রোগ কাজ করে, তো হাত মারলে একটু রিল্যাক্স লাগে। যাদের ঘুম হয় না নিয়মিত, তারা যদি হাত মারেন তো দেখবেন ভালো ঘুম হয়। এটা মেডিকেল সায়েন্সের কথা, এটা আমার নিজের কথা না। অনেকের মধ্যে ভুল ধারণা যে যারা নিয়মিত হস্তমৈথুন করেন চোখের পাওয়ার কমে যায়, বউয়ের সাথে মেলামেশা করতে গেলে প্রবলেম হয়, মানে লিঙ্গ ছোট হয়ে যায়, এটা এগুলো একেবারে ভুল কথা। যারা এক্সেসিভ করে, মানে এক্সেসিভ কোনো কিছুই ভালো না, তো সেই ক্ষেত্রে আপনার যারা জোরে জোরে মানে হস্তমৈথুন করেন তো তাদের লিঙ্গ ছিলে যেতে পারে বা অনেক সময় ফুলে যায়, চামড়ার ক্ষতি হয়। আদারওয়াইজ কোনো কিছু না, বাট চেষ্টা করবেন একটা লিমিটের মধ্যে থাকায়। সপ্তাহে 2 দিন এটা নর্মাল কোনো কিছু হয় না, কিন্তু যারা প্রতিনিয়ত কাজ কাম ছেড়ে শুধু হস্তমৈথুনের কথা ভাবেন তাদের জন্য খারাপ। এটা একটা হ্যাবিট করার দরকার নাই, জাস্ট এনজয়মেন্ট করার জন্য ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ।